শুভ সকাল বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক ও ভালোবাসা সকালবেলায় করেছি সিম ভাজা আর আলু বিট ভেজেছি আর তারপরে কালকের ভাত ছিল সেই ভাত কটা কড়াইতেই গরম করে নিয়েছি তো সেই জন্যই কালারটা এরকম হয়েছে ভাতের মা এখনও দোকান থেকে আসেনি এখন বেজে গেছে নটা তো আমরা তিনজনে খেতে বসেছি আর একটা মাছ ভাজা নিয়েছি আর এই মাছগুলো দেখছি এগুলো কালকে রাখা হয়েছিল কালকে ওই অন্য মাছ খাওয়া হয়েছিল তো সেই জন্য এই মাছটা মামাদের ফ্রিজে রাখা হয়েছিল আজকে নিয়ে এসেছে আমি মাছগুলো কেটে বসেছি বাসনগুলো ধুতে রাতে খুব কমই বাসন ধোয়া হয় আর শীতে তো মানে সকালে উঠতে এমনি লেট হয়ে যায় তো সেই জন্য সকালে মানে রান্না খাওয়া করে তারপরে বাসনগুলো ধুয়ে নিই এখন বেজে গেছে এগারোটা আর আমার বোন কাটছে পেঁয়াজ কলি পেঁয়াজ ভাজা হবে আলু দিয়ে আর ওখানে যে ছোট হাঁড়িটা দেখছো ওটাই খাওয়ার জন্য জল গরম বসানো থাকে সব সময় আর বড়ো হাঁড়িতে জল গরম বসানো রয়েছে কিছু কাপড় চোপড় ধুতে হবে আর আমার বোন মানে কোনো কাজ করার সময় না কোনো কিছু একটা চালিয়ে নিয়ে তাই বসে আর এখানে রয়েছে ফুলকপি সিম মটরশুঁটি তো ফুলকপিটাই রান্না হবে আর আমি স্নান করে চলে এসেছি এখন মানে রান্না করতে বসেছি মাছ ভাজাটা বসিয়েছি আর এই দিকে বসিয়েছি ভাতের জন্য জল গরম একবারই খাবো তো সেই জন্য ছোট হাঁড়িতেই রান্নাটা বসিয়েছি আর শীতকালে তো গরম গরম খেতেই ভালো লাগে আর মাছ ভাজার আগে এই কলিটা ভেজে নিয়েছিলাম আর তেলাপিয়া মাছটা করেছি আলু দিয়ে পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েই করেছি আর শেষে একটু জিরের গুঁড়ো দিয়েছে সেই জন্যই কালারটা এতটা সুন্দর হয়েছে তেলাপিয়া মাছ আমি আর বোন খাবো না তো সেই জন্য দুটো মাছের ঝাল করেছিলাম মানে কালকের মাছ ছিল দুটো তো সে এই দুটো মাছেরই ঝাল করেছি এটাও পাকা লঙ্কা দিয়েই করা একটু তেলটা বেশি হয়ে গেছে ওই জন্য এতটা লাল লাল দেখাচ্ছে দুপুর বেলাতে আমি মা বোন তিনজনই খেতে বসে গেছি কারণ বাবা এখনো মাঠের থেকে বাড়ি আসেন আর এখন বেজে গেছে আড়াইটা তো সেই জন্যই খেতে বসে গেছিলাম আর বিকেল বেলায় বোন জামা কাপড়গুলো তুলে নিচ্ছে জামাকাপড় এখন বেশিরভাগ সময় রাস্তার দিকেই মেলা হয় মানে বেলা পড়লে কারণ জামাকাপড় শুকানো নিয়ে কথা আর গরমকালে তো ছায়া জায়গায় দিলেও জামাকাপড় শুকিয়ে যায় দুপুরবেলায় খাওয়ার পরে বাসনগুলো ধোয়া হয়নি বিকেলবেলায় বাসনগুলো ধুয়ে নিয়েছি আর রান্নাঘরটাও লেপা হয়ে গেছে আর তারপরে এই উনুনটা বানিয়েছি আমার বয়স তখন প্রায় সাত আট বছর তখন এরকম ছোট উনুন অনেক বানিয়েছি তখন মানে বাটিতে রান্না করতাম আর মানে রান্নার প্রতি মনে হয় যেন আমার একটা আলাদাই টান সেই জন্যই হয়তো রান্নাটা একটু আগেই শিখেছি আর সন্ধেবেলায় সন্দের দিয়ে তারপরে বসেছি এই কাঁথাটা সেলাই করতে রাত্রেবেলায় সেলাই করাটা হচ্ছে আর এই কাথাটা বেশ মোটা তো সেই জন্য মা বলেছে একটু ফাঁকা ফাঁকা কিংবা বড় বড় সেলাই দিলেও কোনো সমস্যা নেই মানে কাঁথাটা সেলাই করা নিয়েই কথা কিন্তু অতটাও ফাঁকা দিয়ে সেলাই করছি না আর সন্ধ্যেবেলায় বোন মুড়ি মাখা করেছে চানাচুর দিয়ে এত টেস্টি হয়েছে কি বলবো হাত ভেজাবো না মানে হাত ধুয়ে খাবো না তো সেই জন্যই চামচ দিয়েই খাচ্ছি আর একটা কথা জানো ক্যামেরার সামনে খেতে বসলে না হয়তো মুখের থেকে পড়ছে মানে যেই জিনিসটা না হয় ঠিক সেই জিনিসটাই হয় আর আমার পাশে আমার বোনও ছিল দুজনেই খাচ্ছিলাম আর রাত তখন আটটা সাড়ে আটটা ওরকম হবে হয়তো তখন আমার বড়ো মামি আর এই বোন এসেছিল আমাদের বাড়িতে তো মুড়ি খেতে চেয়েছে তো এই মুড়িটা দেওয়া হয়েছে ওকে মানে নকুল দানা ছিল আমার বাবা কিছুদিন আগে নামযজ্ঞের কালেকশনে গেছিলো তখন কোনো এক বাড়ির থেকে দিয়েছিলো মুড়িটা ভালোই রয়েছে তো বোনকে ওটা দিয়েছিলাম খেতে আর রাতের বেলায় করেছি ভাত আমাদের তাওয়াটা ভেঙে গেছে তো সেই জন্যই ভাত খাওয়া হচ্ছে আনা হয়নি এখনও আর সকালবেলায় ফুলকপি কেটেছিলাম ফুলকপি রান্নার জন্য কিন্তু ফুলকপিটা রান্না করিনি আর পেঁয়াজগুলির আলুটা বেশি হয়ে গেছিল তো ওই কুচানো আলু দিয়েই ফুলকপিটা রান্না করেছি মানে একই রকম স্বাদ শুধু সবজিগুলো আর কি ছোট ছোট করে কাটা আর এখন আমরা খেতে বসে গেছি মানে আমরা মা বাবাও দোকান থেকে চলে এসে চলে এসেছে আমি এখন ভাত তরকারি সবাইকে দিয়ে দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো